রহমতুল্লাহ বরকাত যে সম্মানিত হন আপনাকে ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করার জন্য যে দাওয়াত কিভাবে দিবেন সম্মানিত বোনেরা এখানে যে বিষয়টি আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওদূউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করো বিল হিকমাহ হিকমার মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে faidallazi bainaka wa bainahu adawatan ka annahu wal yanhamim আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে উত্তম যে নসিহা এবং হিকমার মাধ্যমে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে যে পরস্পরের মধ্যে যদি কোনো ধরনের যে দ্বিমত থাকে অমিল থাকে তো আল্লাহ তালা এ অমিল দূর করে একে অপরকে বন্ধুতে পরিণত করে দিবেন এই জন্যে আপনার যারা বান্ধবী থাকবে যারা কোরআন শহীদ সাথে ওনাদের তেমন জ্ঞান নেয় তখন আপনার কাজ হবে তাদের সাথে প্রথমে আপনি যে ভালোবাসা তৈরি করা ওই মধ্যে ভালোবাসা তৈরি করা প্রথম থেকে দাবাত সরাসরি না দিয়ে তার সাথে সালাম করেন মুসাফা করেন মহিলারা মহিলাদের সাথে মুসাফা করতে পারে হাসি মুখে মুখিকার তার সাথে কথা বলেন তার পরিবারিক সম্পর্কে যে বলেন এবং সাথে সাথে মার্শাল্লাহ তিনি যেহেতু দিনের প্রতি চলার চেষ্টা করেন এগুলোর কিছু প্রশংসা করেন মার্শাল্লাহ আজকে তো অনেক বোন আছেন যারা যে দুনিয়ার জন্য অনেক কিছু করতেছে কষ্ট করতেছে কিন্তু আসলে দিনের জন্য কিছু করতে পারতেছে না তখন যে এমন পরিবেশে আপনাকে মাসাল্লাহ দেখা যাচ্ছে আপনার সাল আদায় করতেছেন আপনি পর্দা মতো চলতেছেন এইভাবে উনাকে উৎসমূলক কিছু কথাবার্তা বলেন তো এতে করে আপনার সাথে উনি ফ্রি হবে কারণ ফ্রি না হলে কারোর সাথে কথা বলা যাবে না আপনার সাথে বিতর্কে লেগে বসবে বা কেটে পড়বে এই জন্য প্রথমে যে ভালোবাসা দিয়ে যে আপনারা মোটামুটি যে একে অপরের সাথে খোলামেলা কথা বলতে পারেন পরিবেশ পর্যন্ত আপনি দাবার কাজকে আপনি বন্ধ রাখেন যখন দেখেন যে উনিও আপনার সাথে কথা বলতে সিভিলিতে আপনিও তার সাথে কথা বলতে পারেন এরপরে যে কথা উঠাবেন যে আসলে আমরা যে দেশে আসি আমাদের হিসেবে তো যে এইভাবে আমাদের পাপ্তা যে দাদি রানিরা নামাজ কালাম পড়িয়ে এসছেন এভাবে এখন বর্তমানে যে আমরা আধুনিক বিভিন্ন যে মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে আগেকারগুলো ঠিক আছে কিন্তু সাথে কিছু বিপরীত আছে আর বিপরীত নাকি এগুলা কোরআন শুনে পাশাপাশি আর যেগুলো আগে আমাদের থেকে হয়ে আসছে এগুলো আসলে আগে তো সব যে জ্ঞান সবার কাছে ছিল না এরকম যে অনেক মানুষ লেখাপড়া করার পরেও সঠিকটা তথ্য পায় নাই কারণ সেইরকম যে ব্যবস্থা ছিল না এখন আলহামদুলিল্লাহ তাবার কাত আল্লাহ অনেক নিয়ামতের মাধ্যমে এটা অনেক সহজ হয়ে গেছে যেটা পঞ্চাশ বছর আগে অনেক কঠিন ছিল তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে প্রচলিত নামাজ কালামের ভিতরে বা বিভিন্ন বিষয় যে কিছু যে ভুল লক্ষিত হইতেছে এখন আসলে যেহেতু আমরা আলহামদুলিল্লাহ যে জ্ঞানী আমাদেরকে লাভক জ্ঞান দান করছেন আমরা একটু বিবেচনা করে দেখতে পারি কোরআন সহি সন্ন্যাস হিসাবেই তো আমাদের যে জীবন গড়ার উদ্দেশ্য সবারই সবাই চাই জানার যাওয়ার জন্যে জানান থেকে বাঁচার জন্যে সবাই চাই আমরা করান শুয়ে শোনার ভাষাভাষি থাকতে তো এইভাবে যে একমত হইয়া তারপরে বিভিন্ন যে বিষয়ে যে উনি হয়তো বলবে যে কেমন কেমন তখন আপনি যে এই বিষয়টা যে আমাদের নামাজটা এইভাবে হইতেছে আসলে এই হাদিসের ভিত্তিতে এভাবে নামাজটা হওয়া উচিত বা এইভাবে হওয়া উচিত এই দলিল ভিত্তিতে এভাবে মত বিনিময় হবে আপনি কোনো সময় ফয়সালা শোনাবেন না যে এটাই সঠিক এটাই মানতে হবে এভাবে না কারণ আজকে সবচেয়ে বেশি যে ফেতনাটা হচ্ছে সেটা দাওয়াতের ক্ষেত্রে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি আল্লাহ তাবার কথা আল্লাহ সুরাহ রাদের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন যে হিসাব নবী আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে পৌঁছাই দেওয়া সঠিক কথা পৌঁছায় দেওয়া আর হিসাব আনীব আমি আল্লাহ আজকে বর্তমান সমাজে দায়ী যারা আছে তারা আসলে যে দুটো দায়িত্ব নিয়ে যায় যে কোরআন এবং শহিস সমাজকে বুঝায় আর কেউ যদি নিকে না বুঝে তখন তার উপর চড়াও হয় তার সাথে মন্দ আচরণ করে তো এটা তো আল্লাহর দায়িত্বটা আমরা নিয়ে বসলাম আলী যাজ্লাহ এই জন্য দায়ের কতগুলো গুণাগুণ থাকতে হবে তার মাদর্যতা থাকতে হবে তার ভালোবাসা থাকতে হবে অন্যকে অন্যকে মূল্যায়ন করার সামান্য মানসিকতা থাকতে হবে একটা মানুষের যে হ্যাঁ দশটা কাজ ভালো আছে একটা কাজ খারাপ আছে তবে একটা কাজ খারাপের কারণ পুরা তার অবদানকে আমি অস্বীকার করব না আমি নয়টা কাজের জন্য তাকে ধন্যবাদ জানাবো আপনার ধন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি মার্শাল এই দিনের কাজগুলো করেন আর একটা বিষয়টা আমি আপনার সাথে মত বিনিময় করবো আমি আপনাকে ফয়সাল সরাই দিছি না তাহলে কি হবে অবশ্যই যে বন্ধুত্ব পরিণত হবে এবং সে নিজেকে যে আসলে নিয়ে ভাববে যে আসলে তো কথাটা সঠিক যে একটা বিষয় তো আসলে আমি এতদিন হয়তো যে যে খেয়াল করি নাই এখন একটু গবেষণা করে দেখি যেহেতু আমার এটা ঠিক আছে একটা নিয়ে আমার একটু সমস্যা তো আমি একটু সমস্যাটাকে আমি একটু খতিয়ে দেখি তখন ওনার যে জ্ঞান শিখার মন মানসিকতা তৈরি হবে তখন একটা শিখতে গিয়ে আরও যে দশটা উনার নজর পড়বে আস্তে আস্তে উনি সহি আগেকার দিকে আসবে তো এভাবে আমরা করব এবং দোয়া করব মূল্যায়ন করব সালাম কালাম করব কখনো বিবাদে যাব না সবাইকে মূল্যায়ন করে আমরা চলব বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাব যে ডক্টর মারহম যে আবদুল্লা জাহীর রাহিমাহুল্লাহ ওনার কিছু লেকচার আপনারা শুনতে পারেন এবং ডক্টর যে ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ ওনারও আপনারা কিছু শুনেন এই সমস্ত যে সাহিকদের কথার মধ্যে মাতর্যতা থাকে এবং তাদের থেকে অনেক আচরণ শিখা যায় ওনারা সত্য কথা বলেন সঠিক কথা বলেন কিন্তু কারো উপরই উনি চড়াও হন না ওনারা চড়াও হন না এই আমাদের দায় যারা হবে আমাদের যথেষ্ট গুণের অধিকারী হইতে হবে আল্লাহ রাসুলের আখলাকে আখলাকে হইতে হবে আল্লাহ রসুলের আদর্শে আদর্শ হইতে হবে আশা করি বুঝতে পেরেছেন সালাম উলাইকুম রহমতুল্লাব